আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তারপরে আমি চাই এই দেশ থেকে কোটা পদ্ধতিটা বাতিল করা উচিত। যিনি মুক্তিযুদ্ধ করেছিল ওনাকে আমরা সম্পূর্ণ আমরা রেসপেক্ট করি, আমরা চাচ্ছি ওনাকে যত প্রকার সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হোক, কিন্তু ওনার নাতি ওনার ছেলে কেন ওনার সুযোগ সুবিধাটা পাবে? যে মুক্তিযুদ্ধ এটা সম্পূর্ণ ওনার একার অর্জন, এটা তো ওনার নাতি কিংবা ওনার ছেলের অর্জন না। আমরা পর এলাকার যতটুকু সম্মতি দিতে হয় তার থেকে বেশি আন্দোলন থাকতে হবে। আমরা এই কোটার সংস্কার চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে এই জিনিসটা ইয়ে জানাই, 2018 সাল থেকে আমাদের বাইরা বিভিন্নভাবে আন্দোলন করে অনেক বাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তারপরে আমি চাই এই দেশ থেকে কোটা পদ্ধতিটা বাতিল করা উচিত। মেধার উপরে সুবিচার করা উচিত। সো যারা মেধাবী তারাই যাতে আমাদের সুযোগ্য স্থানে যেতে পারে, এটাই আমার দাবি। স্বাধীনতা যুদ্ধ কেন হয়েছিল? পাকিস্তান আমাদের উপর যে বৈষম্যমূলক আচরণ করেছিল সেটার পরিপ্রেক্ষিতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার ঠিক 55-54 বছর পরে কিন্তু সে বৈষম্যটা আবার ফিরে আসছে। যেই বৈষম্যের জন্য আমাদের স্বাধীনতা হয়েছে সেই বৈষম্যের মধ্যে আমরা কিন্তু পড়ে যাচ্ছি। সো আমি মনে করি এই কোটাটা সম্পূর্ণ অযৌক্তিক। আমি কখনোই কোটা বাতিলের পক্ষে না, আমি চাচ্ছি কোটার সংস্কার হোক। যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা কখনোই কিন্তু স্বার্থের জন্য মুক্তিযুদ্ধ করে নাই। আমাদের যারা মেধাবী স্টুডেন্ট আমরা কোটা পদ্ধতির কারণে ভালো জায়গায় জব পাচ্ছি না। এই কোটা পদ্ধতির কারণেই দেশ থেকে মেধাগুলো দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। তো আমার মতে এই কোটা পদ্ধতিটা অচিরেই দেশ থেকে আমাদের দেশ থেকে বাতিল করা উচিত। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তারপরে আমি চাই এই দেশ থেকে কোটা পদ্ধতিটা বাতিল করা উচিত। মেধার উপরে সুবিচার করা উচিত। সো যারা মেধাবী তারাই যাতে আমাদের সুযোগ্য স্থানে যেতে পারে, এটাই আমার দাবি। Direct action.